হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো যে কীভাবে একটা প্রাঙ্ক ভাইরাস তৈরি করা যায়। সো লেটস স্টার্ট। শুধু প্রাঙ্ক করার জন্য এই ভাইরাসটা তৈরি করতে পারি, এটা জাস্ট যে কোনো কম্পিউটারে রান করার সাথে সাথে কম্পিউটারটি কিছু সময়ের জন্য হ্যাং হয়ে যাবে, তখন কম্পিউটারটা রিস্টার্ট করার সাথে সাথে কম্পিউটারটা ঠিক হয়ে যাবে। এটা কোনো ক্ষতিকর দিক নাই। সো দেখাই যে কীভাবে ভাইরাসটা তৈরি করা যায়। সো ভাইরাসটা তৈরি করার জন্য প্রথমে আমাদের নোটপ্যাড ওপেন করতে হবে। জাস্ট নোটপ্যাড ওপেন করার পর আপনারা লিখবেন স্টার্ট ভাইরাস ডট ব্যাট, দেন এন্টার প্রেস করার পর আবার লিখবেন ভাইরাস ডট ব্যাট। কাজ শেষ হয়ে গেছে, এখন শুধু সেভ করলেই হবে। এখন সেভ অ্যাজে যাবেন, সেভ অ্যাজে গিয়ে আপনি যদি ডেস্কটপে সেভ করতে চান তখন ডেস্কটপ সিলেক্ট করবেন। এটা আপনি যে কোনো জায়গায় সেভ করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু নামটা দিতে হবে ভাইরাস এবং এক্সটেনশনটা দিতে হবে ডট ব্যাট। ভাইরাস ডট ব্যাট লিখে সেভ করে দিতে হবে। সেভ করার পর প্রোগ্রামে যদি কেউ ক্লিক করে সাথে সাথে কম্পিউটারটা হ্যাং হয়ে যাবে এবং কোনো কাজ করতে পারবে না। এটা ঠিক করা যাবে একমাত্র কম্পিউটারটা রিস্টার্ট করার মাধ্যমে। কম্পিউটার রিস্টার্ট করার সাথে সাথে কম্পিউটারটা আবার আগের মতন ঠিক হয়ে যাবে। সো এটা শুধু আপনাদের এখানের জন্য, আশা করি এটার অন্য কারো ক্ষতি করার কাজে ব্যবহার করবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।